psbd24 এর আরো একটি নতুন পর্বে স্বাগতম। এবার দেখাবো পেন ড্রাইভ থেকে সরাসরি কম্পিউটারে কিভাবে উইন্ডোজ সেটআপ শুরু করতে হয়। প্রথমে আপনার ল্যাপটপে বা ডেস্কটপে বুটেবল করা পেন ড্রাইভ ইন করাতে হবে। কিভাবে পেন ড্রাইভ বুটেবল করতে হয় যদি জানা না থাকে তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক দেওয়া আছে, দেখে দেখে আপনার পেন ড্রাইভটি বুটেবল করে নিতে পারেন। পেন ড্রাইভ কম্পিউটারে ইন করানোর পর পাওয়ার অন করতে হবে। এখন বুট মেনুতে যাওয়ার জন্য এই বাটনগুলোর যে কোনো একটিতে চাপতে হবে। ESC, F2, F8, F10, F12, ডিলেট অথবা ইনসার্ট। এক এক মাদারবোর্ডের বুট মেনু এক এক বাটনে, তাই আপনার মাদারবোর্ডের বুট মেনু কোন বাটনে জানা না থাকলে এক একবার এক এক বাটনে চেপে ট্রাই করতে পারেন। আমার মাদারবোর্ডের বুট মেনু ডিলেট বাটনে। ডিলেট বাটনে চাপলেই উইন্ডোজ সেটআপ শুরু হবে। আমরা যেহেতু উইন্ডোজ ফ্রি ভার্সন ইউজ করি, তাই আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এখানে ক্লিক করতে হবে। এখন অপারেটিং সিস্টেম ভার্সন সিলেক্ট করে দিতে হবে। আমি উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করে দিচ্ছি। নেক্সট এখানে ক্লিক করে লাইসেন্স টার্মগুলো অ্যাকসেপ্ট করতে হবে। নেক্সট কাস্টম ইনস্টল উইন্ডোজ এ ক্লিক করে দিতে হবে। এখানে হার্ড ডিস্কের পার্টিশন করতে হবে। হার্ড ডিস্কের আনঅ্যালোকেটেড স্পেস আছে 50 GB দেখা যাচ্ছে। আমি নিউতে ক্লিক করে সি ড্রাইভের জন্য 30 GB ভাগ করে নিচ্ছি। এই বক্সে লিখে দিতে হবে 30,000। অ্যাপ্লাই, ওকে। একইভাবে বাকি জায়গাটুকু সমান দুই ভাগে ভাগ করে আরও দুটি পার্টিশন করে নিচ্ছি। এবার এই সি ড্রাইভ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। উইন্ডোজ সেটআপ শুরু হয়ে গেল।
এখানে রিজিয়ন ইউনাইটেড স্টেট সিলেক্ট করে ইয়েস করতে হবে। কিবোর্ডের লেআউট ইউএস সিলেক্ট করে ইয়েসে ক্লিক করতে হবে। স্কিপ। আমি যেহেতু আমার পার্সোনাল কম্পিউটারে সেট আপ দিচ্ছি, তাই সেট আপ ফর পার্সোনাল ইউজে ক্লিক করতে হবে। নেক্সট। এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাড করতে বলা হচ্ছে। আমার যেহেতু মাইক্রোসফট অ্যাকাউন্ট নাই, তাই আমি অফলাইন অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। এখানে ইউজার নেম লিখে নেক্সটে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড লিখে নেক্সটে ক্লিক করতে হবে। আবারও পাসওয়ার্ড লিখে কনফার্ম করতে হবে। এরপর তিনটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে হবে এবং অ্যান্সার লিখে লিখে নেক্সটে ক্লিক করতে হবে। এই ফিচারগুলো চালু রাখা বা বন্ধ রাখা ইউজারের উপর নির্ভর করে। আপনি চাইলে এগুলো চালু রাখতে পারেন। আমি বন্ধ করে দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করছি। অ্যাকসেপ্ট।
ভিডিওটি দেখে যদি মনে করেন আপনি উপকৃত হয়েছেন তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি সংক্রান্ত কোনো প্রশ্ন বা আপনার সুচিন্তিত মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানাতে পারেন। এমন আরও অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন। আজ আর কথা নয়, কথা হবে অন্য ভিডিওতে। আর সে পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।